কক্তি সালো বিজেপি মানদাই মন্ডলনি বিশিং তৈ মানদাই গ্রুমনি গ্রাউন্ড খলাইজাখা বিজেপি নি জয়নিং পান্ডা ও পান্ডাও নেশনি চেয়ারম্যান উপেন্দ্র দেববর্মান খুবই 269 খুনি 683 ভোটার্স দাল বিদাল বদল ইয়াকরই বিজেপি নি বানারম ফাকিয়া বর্ণ লামসগৈনা হারকা বিজেপি নি হাস্তেনি আশোকফাং রাজীব বাটারজি লগিও মানজাখা বিজেপি নি আদং বিপিন দেববর্মা এমডিসি বিদ্যুৎ দেববর্মা এমডিসি সঞ্জীব রিয়াং তরি দেববর্মা তৈ অজিৎ দেববর্মা কসং পান্ডাও কংনারঙ্গা থাঙ্গই অমন সাকা হাস্তে 85,000 গ্রি রগ্ন রং রাজাই আবো ডাক্তিন সাকলাইজাঙাই হাপানি ফাচিং তৈ হই সাকা হাস্তে বিজেপি আশুফাং রাজীব বাটারজি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি নরেন্দ্র মোদি জিনা রাজীব ভট্টাচার্য জিনা ডক্টর মানিক শাহ জিনা বিপিন দেববর্মা জিনা বন্দে মাতরম রাজীব ভট্টাচার্য জিনা অমিত শাহ জিনা আন্দোলন খাইবেন তিনি হঠাৎ থেকে ন্যাশনাল পার্টিও জয়েন খাইবেন ভুকলক তা মুখানা আসলে আরো 1,000 লাইক কোনো করে যতটা সাইমন বিজেপি যে নরেন্দ্র মোদী লিডারশিপ সন্তাবুক সিনের স্টেট অফ পাকিস্তান মানুষ আহা তাই রাজীব ভট্টাচার্য বরফনি যে সামগ্রী এই বিশেষ খাই এস এ স্টুডেন্ট লিডার বড় তাই স্পেশাল স্ট্রেস রকা চিন বড় রকম বিশেষ এজুকেশনাল ইনস্টিটিউশন টিসাবনে চিন বড় রকম এজুকেশনালি টিসানা নাই মানে আবার রকম আনো তাই অ্যাট্রাক্ট লাইকা ও পার্টি ও জয়েন খাই সামন খাই তিনি খর উনি লগে খর বসে আর জয়েন বা নাম থেকে দিবে তিনি 269 683 ভোটার্স বেসকাংনে সামংরগ্ন বাহাইকে খাইজাকনা টিএসএফ নি বিসিনসি নর্থ ইস্ট নি টকাসে আমকন আবো তাবো সেপারেট অর্গানাইজেশন নাই থাঙ্কা আং জরা টংসিনি ন টিএসএফ তাই নেশনি রেজিগনেশন রুই পাইকা আর তাই কুডু কন্ট্রোভার্সি করে তাবো আং আ অর্গানাইজেশন নি বড় কইয়া বড় নি সামং মু বড় কম নাই তামকা টিএসএফ নি ওই ফাইমানি বরক যে কোনো সময় আমার ইনভাইট থাকে আমি থানা টিএসএফ তো আমি আসাই মানে যে টিএসএফ ক্লাইভ ফাইমা মানে আবো না তো আমি ও জাগানি ওই ফাইকাছে আবো টকমানি ইয়াবা লগ লগে আমি তাবো বিজেপি মেম্বার আমি থাকা প্রাইমারি মেম্বার হিসেবে তাবো কতাল খান সেই খা খাইও অবো না আমি পুইলা তাই পাইথাক পার্টি ইঙ্গানা তার সবার আয়োজন করা হয় এখানে প্রায় 269 পরিবারের 683 জন ভোটার আজকে মান্দাইয়ে জনজাতি অংশের মানুষের বেশি এখানে যোগদান করে তার মধ্যে বিশেষ আকর্ষণ যেটা স্টুডেন্ট লাইফ থেকে এই এলাকার একজন নেশু যে চেয়ারম্যান উপেন দেববর্মা উনি আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন এবং সিপিএমের সময় মানিক দে যিনি একদম প্রভাবশালী এই এলাকার নেতা ছিলেন ওনার পরিবার থেকে ওনার যে ভাগিনা রাকেশ ভাতিজা রাকেশ উনি দে উনিও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন আমি সকলকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এটা আমাদের পরম্পরা মানে সঠিক সময়ে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ দেশ মোদিজির নেতৃত্বে যে বিকশিত জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে এবং রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার কেন্দ্রের নরেন্দ্র মোদীজির সরকার এবং রাজ্যে প্রফেসর ডক্টর মানিক সাহাজি রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য জনগণের জন্য যেভাবে কাজ করছেন তাতে দৃঢ়চিত্তে বলতে পারি মানুষ অন্য কোনো দল নয় শুধু ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন এবং আগামী দিনে আরও বড় জয়েনিং আপনারা দেখতে পারবেন সিপিএম কংগ্রেস এবং বিভিন্ন আঞ্চলিক দল থেকেও
ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে শক্তিশালী করা, এবং লক্ষ্য একটাই যে আগামী 2024 যে লোকসভা নির্বাচন মোদিজির হাতকে শক্তিশালী করা, মোদিজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী করা, সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের সংগঠন শক্তিশালী হচ্ছে এবং দিকে দিকে মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য। সরকার এবং রাজ্য সরকারের উদ্যোগে আরো 85,000 গরিব পরিবারকে পাকা বাড়ি নির্মাণের স্যাংশনের টাকা ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা করবে, একটু অপেক্ষা করুন বন্ধুগণ। এখানে কারা কারা ঘর পেয়েছেন একবার হাত তুলেন তো, একবার হাত তুলেন তো, দেখেন কত লোক ঘর পেয়েছে, কত লোক ঘর পেয়েছে। আর যারা যারা পাননি, আমি তাদের কাছে অনুরোধ রাখবো, আমাদের মন্ডল সভাপতি রয়েছেন, তরিন দেববর্মা রয়েছেন, আমাদের বিএসসি চেয়ারম্যান রয়েছেন, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ স্থাপন করুন। আপনাদের ন্যায্য অধিকার আপনার বাড়িতে পৌঁছে যাবে, তার জন্য কোনো আন্দোলন করতে হবে না, এইটা ভারতীয় জনতা পার্টির সরকার। বন্ধুগণ, স্বাধীনতার পর থেকে শুনে আসছি এই ভারতবর্ষ খালি গরিবদের রাজ্য, গরিবের সরকার, গরিবের সরকার। সিপিএম 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, স্লোগান কি ছিল, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। এবার আর খাওয়া দাওয়ার কোনো অবকাশ নেই, এবার খাওয়া দাওয়ার অবকাশ নেই। মানুষ বুঝতে পেরেছে যে 25 বছর যে লুটে পুটে খেয়েছো, এখন আর ত্রিপুরা রাজ্যে খাওয়ার দরকার নেই, এখন ভারতীয় জনতা পার্টির সরকার এসে গেছে, কাজেই খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, এখন মানুষের জন্য সরকার কাজ করে। প্রত্যেক গরিবের বাড়িতে পাকা শৌচালয়ের ব্যবস্থা যদি করে থাকে, একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার করেছে, প্রত্যেক গরিবের বাড়িতে পাকা শৌচালয়। আমাদের লজ্জা হয় স্বাধীনতার পর থেকে গরিবের সরকার, গরিবের সরকার স্লোগান দিত কিন্তু গরিবদের জন্য একটাও পরিকল্পনা করতো না, কিন্তু গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার ব্যবস্থা করেছে কমিউনিস্টরা।